করতে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সেটি হলো গতকাল থেকে মিস্টার গণেশ বাগাড়িয়া এবং মিস্টার বিনয় মিশ্র এই দুজনের কথোপকথনের অডিও টেপ চারিদিকে ভাইরাল হয়েছে, কোনো কোনো ইলেকট্রনিক্স মিডিয়াতেও সেটা এসেছে এবং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তথা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা মনে করি সরকারি মদতপুষ্ট একটা সবচেয়ে বড় স্ক্যাম, দুর্নীতি। এই পথে যারা দুজন যুক্ত তাদের মধ্যে ইতিমধ্যে গণেশ বাগাড়িয়াকে কেন্দ্রীয় এজেন্সি জেরা করেছে এবং বিনয় মিশ্র ফেরার অবস্থায় আছে, তার ভাই বিকাশ মিশ্র ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে এজেন্সির হেফাজতে আছে। এই কথোপকথনের যে তথ্য সামনে এসেছে এটা ভারতীয় জনতা পার্টি সহ গোটা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণিত সত্য যে অভিযোগগুলো এতদিন বিভিন্ন স্তরে আমরা বা অন্যরা করতেন সেটা প্রমাণিত হয়েছে। আপনারা দেখবেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোকে কেন্দ্র করে অনেকগুলি তথ্য কথোপকথন সামনে এসেছে এবং এতে 12-13 সাল থেকে শুরু হওয়া এই বড় দুর্নীতি, কয়লা বালি গরু পাচার সহ এই দুর্নীতিতে প্রায় 900 কোটি টাকা সরাসরি ভাইপোর কাছে পৌঁছে দিয়েছেন বিনয় মিশ্র, আজকে গ্রেপ্তার হওয়া ইডির হাতে পুলিশ অফিসার অশোক মিশ্র সহ এই বড় র‍্যাকেট। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নিজেও একাধিকবার অভিযোগ করেছিলাম যে কোল মাফিয়া অনুপ মাঝি, যার নিকনেম হচ্ছে লালা, তিনি এই র‍্যাকেটটা চালান, পুলিশের একটা অংশ যাদের ভাইপো পোস্টিং করান তার পিসিমণিকে দিয়ে নবান্নকে ব্যবহার করে সেই পুলিশের আধিকারিকরা এই কোল র‍্যাকেটের সঙ্গে এবং বালিসহ কাউস ব্যাঙ্গলিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত এবং তারা এই চেন পৌঁছে দেয়। এরপরে অনেক রাজনৈতিকভাবে অনেকে অনেক বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু কখনোই তারা বিনয় মিশ্র এবং এই র‍্যাকেট সম্পর্কে সমস্ত প্রশ্ন এড়িয়ে গেছেন। আপনারা জানেন যে আমি বারুইপুরের সভা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট ম্যাডাম নারেলা তার অ্যাকাউন্টে কিভাবে আমাদের যেটা ভারতবর্ষে টাকা রুপি বলা হয় ওখানে ভাট বলা হয় কিভাবে পৌঁছে দেওয়া হয়েছে তার তথ্য প্রমাণ আমি সেখানে তুলে ধরেছিলাম, যেটা অস্বীকার করতে কেউ পারেনি। পরবর্তীকালে সেন্ট্রাল এজেন্সি মাননীয় ভাইপোর সহধর্মীকে নোটিশ করেছে, জেরা করেছে এবং তখন বলা হয়েছিল যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগুলো করা হচ্ছে নির্বাচনের আগে। গতকালের কথোপকথন অডিও টেপ সামনে আসার পরে প্রমাণ হয়ে গেছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বা নির্বাচনের সময় নয়। পশ্চিমবাংলার ইতিহাসে, পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাসে রাজ্য সরকারের মদতপুষ্ট স্টেট স্পন্সর সবচেয়ে বড় ম্যাল প্র্যাকটিসেস এবং করাপশান বাই দ্য ব্লেসিংস অফ দি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মিস মমতা ব্যানার্জি এবং তা হার নেফু, হি ইজ দ্য মেন আর্কিটেক্টর এবং বাকি যারা সাপ্লাই লাইনে সাপ্লাই দিয়েছেন তারা হচ্ছেন এর সাপ্লায়ার। আমরা দ্রুত জনগণের কাছে যেমন তুলে ধরলাম এই দুর্নীতি, এই র‍্যাকেট
বাংলার স্বার্থে ভারতবর্ষের স্বার্থে এটা ইতি টানা দরকার বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন যে গণেশ বাগাড়িয়া একজন অরাজনৈতিক ব্যক্তি হতে পারে, কিন্তু এই বিনয় মিশ্রকে তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন পালা করে বিভিন্ন নেতা নেত্রীকে দিয়ে সাংবাদিক সম্মেলন করান, কিন্তু বিনয় মিশ্র সম্পর্কে প্রশ্ন করলে তারা এড়িয়ে যান। 2013 সালে মাননীয় ভাইপো তিনি বিনয় মিশ্রকে তৎকালীন যুবা তৃণমূলের দুটো যুব সংগঠন হয়েছিল, যেহেতু আমি যুবর প্রেসিডেন্ট ছিলাম, আমাকে আটকানোর জন্য ভাইপোর নেতৃত্বে যুবা তৈরি হয়েছিল, যেটা কোনো রাজনৈতিক সংগঠনে দুটো যুব সংগঠন কোথাও ছিল না, কোনোদিন হয়ওনি। সেই যুবার তাকে করা হয়েছিল রাজ্যের ভাইস প্রেসিডেন্ট 2013 সালে। 2020 সালে 24 জুলাই সন্ধ্যেবেলা যে প্রেস নোট আপনারা পেয়েছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নবগঠিত কমিটি, সেই কমিটিতে 8 জন সাধারণ সম্পাদক ছিলেন, তার মধ্যে 7 নম্বরে নাম ছিল আজকে সেন্ট্রাল এজেন্সির কাছে ফেরার বিনয় মিশ্র, যার ভাই বিকাশ মিশ্র গ্রেপ্তার হয়েছেন। এই বিনয় মিশ্রর সঙ্গে রাজনৈতিক পরিচয় তৃণমূল কংগ্রেস অস্বীকার করতে পারে না, এবং সেই কারণেই আপনাদের সমস্ত প্রশ্ন তারা সবসময় এড়িয়ে যান। বাংলার মানুষকে বুঝতে হবে যে কাদের হাতে তারা রাজ্যপাঠ দিয়ে রেখেছিলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, কারণ তিনি তার পার্টির অখিল অলিখিত বা লিখিত বলা যেতে পারে সেকেন্ড ইন কমান্ড করেছেন তার তোলাবাজ ভাইপোকে, এবং তিনি প্রশাসনকে কন্ট্রোল করেন, পুলিশের পোস্টিং করেন। এই আইসি অশোক মিশ্র আজকে যিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, তিনি ছিলেন পৌঁছে দেওয়ার আসল কারিগর, পুলিশের স্কট ভ্যান করে গাড়ি করে পৌঁছে দেওয়া হতো শান্তিনিকেতনে, এইভাবে টাকা তুলে পৌঁছে দেওয়া হতো, এবং প্রথম দিকে মাসে 15-20 কোটি করে টাকা অনুপ মাঝি এলিয়াস আপনার নিকনেম লালা তিনি দিতেন, পরবর্তী 2 বছর মাসে 35-40 কোটি করে টাকা আজকে এখানে দেওয়া হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে। এবং এদের সম্পর্কে যদি জানেন তাহলে দেখবেন যে বিনয় মিশ্র কলকাতাতে 8টার বেশি ফ্ল্যাট পারচেজ করেছে, এবং সব জায়গায় সিন্ডিকেট, এবং তার সিন্ডিকেটের পরিচালনার দায়িত্ব এরা ছিলেন। তাই আমরা পশ্চিমবঙ্গের জনগণের কাছে বলতে চাই যে আপনারা এই দুর্নীতিগ্রস্ত, এই যে ব্যানার্জি পরিবার তার নেতৃত্বে মুখ্যমন্ত্রী সরকারি ক্ষমতাকে অপপ্রয়োগ করেছেন, আজকে যে অভিযোগগুলো মঞ্চে দাঁড়িয়ে এতদিন ধরে আমরা করতাম, অন্যান্যরাও করতেন, মানুষের মধ্যে আলোচনা হতো, সেটা সত্যি পরিণত হয়েছে। না, আমরা অডিও নিয়ে এখানে, আমি পাবলিক মিটিং এ বলে দেবো, রায় দিকে যাচ্ছি। আপনি কাহা কি পুরে পরিবার কো মমতা, আপনি ব্যানার্জি পরিবার কা জিক্র কিয়া হ্যায়, আপনি জব কাভি প্রেস কনফারেন্স কি হ্যায় কি জো কটমানি কোল কা পয়সা থা জো টেপ সে আয়া হ্যায় ও মমতা ও ব্যানার্জি পরিবার অর এক এজেন্সি কা নাম লিয়া, ইয়ে কা আপ প্রশান্ত কিশোর কি বাত কর রহে হ্যায়, এজেন্সি কি জো বাত কর রহে হ্যায়। নেই নেই, জো এজেন্সি বেঙ্গল মে নয়া পার করানে কা জিম্মেদারি লিয়া 19 में जो हाफ हो गया था, करीब करीब 18 सीट मिला था बीजेपी को, उसका बाद नया पार कराने का जो जिम्मेदारी जो एजेंसी लिया उसका पास भी करोड़ रुपया गया, वो कोई है मैं नाम नहीं बताता हूँ, सब लोग का मालूम है, समझदार का इशारा ही काफ़ी है, ये सब भी जांच में आना चाहिए, हम लोग का काम नहीं है, हम लोग उठा रहा है मुद्दा, उसको एजेंसी को काम करने दीजिए। हाँ ठीक है। ओके सर, आपने आरोप लगाया कि कैटल स्मगलिंग का पैसा इलेक्शन कैंपेन में इस्तेमाल हो रहा है, इस तरह से कोई सबूत या कोई फैक्ट शीट? सही बात पर ठीक है, ये तो हम लोग तो इसको ये जो रुपया आता है, ये लास्ट टाइम आप
बंगाल की जो रिपोर्ट आ रहा है सबको पूछ लीजिए, ये अनुमाजी लाला पुरुलिया में बांकुड़ा में डायरेक्ट पंचायत निर्वाचन में इलेक्शन में टीएमसी पार्टी के लिए काम किया, ओपनली काम किया, पंचायत को तोड़ना फोड़ने के लिए काम किया। ये तो खुला क्लियर है, ऑडियो निकलने के बाद टीएमसी और विनय मिश्र कौन है, ये तो यूथ तृणमूल यूथ कांग्रेस का जनरल सेक्रेटरी है, पूछ लीजिए उसको। और अभिषेक बनर्जी प्रेसिडेंट है, जो बात अमित जी ने बोला ना सीधा सीधा 900 करोड़ पिछले 12-13 साल से शुरू होकर पिछले 2 साल हर महीने ओनली कोल एंड सैंड से 40 करोड़, इसमें तो गाय है दूसरा है सब मिला के 900 करोड़ रुपए पूरा के पूरा भातीजा कलेक्ट किया। বাংলাকে দেন বাংলা আমরা বলেছি, আমাদের শুনুন ভিতরে আপনাকে বারে বারে বলেছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যতদিন ছিলেন, দীনেশ ত্রিবেদী শুভেন্দু অধিকারী ছিল, দিদি যখন পিসি হয়ে গেছেন তখন আমরা ওনাকে ছেড়ে দিয়েছি এবং উনি সকলকে ল্যাম্প পোস্ট করে রাখতেন। আমি তো 19 ডিসেম্বর বলেছি অমিতজির সভায়, তারপরে 31 জানুয়ারি রাজীবজি বলেছেন, তারপরে দীনেশজি বলেছেন, একই কথা সাবকেশ্বরের মধ্যে আমরা ছিলাম, উই অল আর ল্যাম্প পোস্ট। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলে একা উনি চালাতেন, এখন সঙ্গে ওনার ভাইপোকে নিয়ে চালাচ্ছেন। দেখো ওর আমিও একটা অ্যাড করতে চাই যে আমরা সব এক তৃণমূল কংগ্রেসে কী হয়ে গেছিল, একটা পরিবার বিশেষ হয়ে গেছিল, ওর সাধারণ লোকের কাজ হচ্ছিল না, সাধারণ লোকে তো লুট হচ্ছিল। তাই জন্যে যখন আমি ইস্তফা দিলাম আমি কি বললাম, আমি এইটাই বললাম যে আমার বলা যা ছিল পার্টির ভেতরে শুভেন্দু আমি সবাই, আমরা কি সবাই পাগল আছি যে এমনি বেরিয়ে গেছি? আমরা সাফোকেট ফিল করছিলাম যে আমরা ওইখানটা থেকে এই পাপের আমরা ভাগিদার হতে চাই না, তাই জন্য আমরা বেরিয়ে আসি। আর সাধারণ মানুষ এটা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, আমরা যদি না বেরোতাম তাহলে আপনারা জিজ্ঞেস করতেন যে আপনারা কেন বার হয়নি, এইটা বাস্তবিক। আর যে 900 করোড়ের কথা বলছে, মুঝে লাগতা হ্যায় কি ইসকা জো আঁকড়া হ্যায় না বহুত জ্যাদা হ্যায়, মুঝে লাগতা হ্যায় কহীন কিসি নে ইডি নে 15,000 করোড় কি কুছ ইয়ে। হ্যাঁ মগর ইসমে টিচার হম আপকো বতাতে হ্যায়, टीचर की अपॉइंटमेंट के लिए लाखों रुपए दिए जाते थे, ये जो ग्रीन ब्रिगेड की है पुलिस की अपॉइंटमेंट के लिए, हमको एक बार दिल्ली में एक लड़का मिला बंगाली, उसने कहा मुझे वहाँ की एक ऑफर आई है पुलिस में भर्ती होने की, मगर इतना रकम मांग रहे हैं भर्ती होने के लिए। मगर ये तो उजागर है, सबको पता है। दुख की बात है कि यदि मुख्यमंत्री को नहीं पता है तो बहुत दुख की बात है, और यदि पता है तो उन्होंने आज तक इसको क्यों प्रोटेक्शन दिया? लेकिन क्या जो जांच चल रही है बहुत तेजी से बढ़ेगी, क्योंकि आपने आज बकायदा नाम दिया है, तो जो ऑलरेडी जांच चल रही है ये एजेंसी का काम, हम लोग का काम नहीं। ये जब हम लोग का तो हम लोग का डिमांड है और भी तेज होना चाहिए, मैंने सही प्लेस तक जाना चाहिए, जल्दी जल्दी करना चाहिए, बंगाल की 10 करोड़ जनता इंतजार में है। इट्स नॉट ट्रू, ऑलरेडी प्रूव्ड, অলরেডি বিকাশ মিশ্র ব্রাদার অফ বিনয় মিশ্র অলরেডি অ্যারেস্টেড, টুডে আর্লি ইয়েস্টারডে নাইট আইসি বাঁকুড়া অশোক মিশ্র অলরেডি অ্যারেস্টেড, এজেন্সিস আর ওয়ার্কিং মানে আফটার দ্য গ্যাদারিং অফ দি অল ডকুমেন্টারি এভিডেন্স, ইটস নট পলিটিক্যাল এজেন্ডা, নট দ্য ইস্যু অন দ্য ইভ অফ দি ইলেকশন, ইটস এ ভেরি
crucial and important for all Bengali people as well as India. और यदि एक मिनट और यदि यदि ये टीएमसी के युवा नेता कहने वाले कुछ छुपाना नहीं है तो फरार क्यों है भैया, और यदि फरार है तो पॉलिटिकल पार्टी टीएमसी के मुख्यमंत्री क्यों नहीं कह रहे कि इसको अपने आप को पुलिस के हवाले करो, कानून के हवाले करो? कोई जवाब नहीं। सुन लीजिए, डायमंड हार्बर पुलिस डिस्ट्रिक्ट का तीनों कांस्टेबल अभी भी विनय मिश्र के साथ टैग है। होम मिनिस्टर ममता बनर्जी चीफ मिनिस्टर है जो लेज तीन आर्म पुलिस कांस्टेबल को उसको पिछले डेढ़ साल दो साल से अंगरक्षक के रूप में दिया, ऑफिशियली दिया। मैं तो नाम और कांस्टेबल नंबर मेरा पास है। আপনারা অভিযোগ করছেন সমাজসেবা করলেন তদন্তের স্বার্থে এবং গতি আনতে, এই যে টেপ এবং আপনাদের কোনো লিখিত অভিযোগ বা লিখিত এটা এজেন্সির কাজ, এজেন্সিকে করতে দেন, এজেন্সি তো করছে। একটা ধারণা তৈরি করেছিল এই তোলাবাজ ভাইপোর যে র্যাকেট পুলিশের লোকেদের গায়ে হাত দিতে পারবে না, এই জন্য কোর্টে গেছিল রাজ্য সরকার। রাজ্য সরকার এই লোকগুলোকে বাধা দেওয়ার জন্য কোর্টে পর্যন্ত গেছিল, সেখানে ইডি আজকে একজন ইন্সপেক্টরকে অ্যারেস্ট করেছে। তাকে যখন কোর্টে ফরওয়ার্ড করবে অ্যাজ পার ল, তাকে ডকুমেন্ট দিয়ে কেস ডায়েরি পাঠাতে হয়। সব কেস নিশ্চয় ডকুমেন্ট তারা গ্যাদার করেছে, এটা এজেন্সির ইন্টারনাল ম্যাটার, আমরা বলছি না। কিন্তু আজকে এটা প্রমাণিত হয়ে গেছে এবং অডিও টেপটা সামনে আসার পরে এখানে আর কোনো বিতর্কের জায়গা নেই। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।